নিরা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, ওহাবিরা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, তবলিগকারা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সমাজতারা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, শিয়ারা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কোন ঠিক নেই। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এতেও কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমির হামজা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক নেই। মিজানুর রহমান আজহারি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক নেই। রেজবি বাবা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, জালালি বাবা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুরি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আব্দুল্লাহ গাজীপুরি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, কালিয়াপুরি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, দোকায়া সাতপুরি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, মাঝবান্ডারি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, 360 উলিয়া কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবে নামাজ কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় পীর আব্দুল কাদের জিলানী কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার। এবার তাবি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এবার সুহাদায়ে কেরাম কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এবার আশারা মুবাশশারা কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মাহাতুল মুমিনিন কয় আশারা উম্মাহাতুল মুমিনিন কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এবার আহলে বাইত কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এবার ফাক পাঞ্জাতন কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবীজি কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, পরিশেষে আমার আল্লাহ কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত লইয়া কোনো দলাদলি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, ঠিক নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া এত সহজ বিষয় না, এত সূক্ষ্ম বিষয় না, এত সাধারণ বিষয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল, যেই দলের লোকেরা নিজের জীবনের চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসে। এবার জিজ্ঞেস করতে চাই আমার নবীর প্রতি ভালোবাসায় আসেনি? প্রিয় কুমিল্লাবাসী, আমার নবীর প্রতি ভালোবাসায় আসেনি? নবীজি মহাব্বতে মহাব্বতে বুখারী শরীফে হাদিসখানা বর্ণনা করলেন, নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরামেরা রে, ও আমার নবীর উম্মতেরা শুনো, তোমাদের স্ত্রী সন্তান বউ বেটি জাগা সম্পদ সমস্ত কিছুর পরে নিজের জীবনের চাইতে যখন তুমি আমি নবীরে বেশি ভালোবাসবে, তখনই তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতে দাখিল হবে, কি ঠিক না বেটে? এবার কোন নবী চাই কি চাই না, নবী লাগবে কি লাগবে না? সকলে বলুন, সকলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার করি কোন আল্লাহু আকবার। এবার এবার আসেন, এবার আসেন, এবার আসেন, এবার আসেন, এবার আসেন আমার বাবারা সকল দলে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন, আমরা নবী মানি কি মানি না? যে জবানডা বন্ধ তেবুদয় নবী মানে না, আমি জানতাম চাই আমরা নবী মানি কি মানি না, ওহাবিরা মানে কি মানে না? কথা কন মানে, ওহাবিরাও মানে, সুন্নিরাও মানে, গাট্টিওয়ালারাও মানে, তবলিগওয়ালারাও মানে, সিল্লাওয়ালারাও মানে। খোদার কসম কুমিল্লাবাসী, আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, লেকিন কোরআনের পক্ষে যে আমি তার পক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, ঠিক নেই। ও জগতের মানুষ সবাই নবী মানে, আমরাও নবী মানি, কিন্তু মানলে হবে না, নবীজিকে মানার মতো মানতে হবে, ঠিক নেই, ঠিক নেই। এবার আসেন, আমরা নবী মানি, তারাও নবী মানে, তবে ডিফারেন্সটা কি? কইতাম কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আলোচনা কি চলবে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তার নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বোধ ফকড়ে পরি রাখছি। আমি জানতাম চাই নবীজি কি আমাদের মতো মানুষ? আরেকটু জোরে, হে কুমিল্লাবাসী,
ও কুমিল্লাবাসী, বাসলে আবার আসবো, নসেব আজকে বিদায় সালাম আরজ করব। ও কুমিল্লাবাসী বলুন উচ্চ আওয়াজে জবান মিলে, একটা নবীর উম্মত জবানটা ঠিক বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন নবীজি কি আমাদের মতো মানুষ। আচ্ছা এবার কোন আমাদের হাত আসেনি ফা আসেনি, যার জবান আছে এতে মাথা লড়াইলে হইব নি, যার জবান আছে তার জবান চলতে হইব ঠিক নি। এবার কোন আমাদের হাত আসেনি, আমাদের পা আসেনি, আমাদের মাথায় আসেনি, আমাদের আপাদ মস্তক বডি আসেনি, এবার আপনি বিয়া শাদি করছেন নি, নবীজি করছেনি, কথা কয় না কষে কষে, আমাদের হাত আছে আমার নবীজির হাত ছিল, আমাদের পা আছে আমার নবীজির পা ছিল, আমাদের আপাদ মস্তক আছে নবীজির তাও ছিল, আমরা পায়খানা প্রস্রাব করছি আমার নবীজিও পায়খানা প্রস্রাব করছে, ওরে কথা কয় না রে, কি কষ্ট হইতেছে নাকি, আমাদের সব আছে নবীজিরও তা আছে, আমরা বিয়া করছি নবীজিও বিয়া করছে, আমাদের ছেলে মেয়ে হয়েছে নি, নবীজির ছেলে মেয়ে হয়েছে নি, তাহলে নবী আঙ্গ মতো মানুষ, কথা তো ঠিক আছে, যাইবেন কই এরা 72 ডলারে মোল্লা কই গেলি রে, নবী আঙ্গ মতো মানুষ যাইবেন কই, দশম শ্রেণীর পাঠ্য বই মরুভাস্কর একটা গল্প আছে, আর একটা গল্প আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হনিরুতে লিখতে পাইছে, হনিরুতে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প লিখছে, নাউজুবিল্লাহ কইলেন না, লিখকে রাখছে নবীজি রক্তে মাংসে গড়া দোষে গুণে ভরা আমাদের মতো সাধারণ মানুষ, জোরে কর নাউজুবিল্লাহ, নবীজির হাত ছিল তবু আমার নবী আমাদের মতো মানুষ, ওরে আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, নবী যে মোর নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, কি ঠিক নি, ঠিক ঠিক নি, বেলে জালালি সাহেব তাহলে এখন কি করা, যুক্তি তো সঠিক, আমার বাবারা আমার গাড়িটার মধ্য খালে কি তো মানুষ, প্রিয় কুমিল্লা শহরের মানুষ, আজকে আমি আসার সময় আমার গাড়িটার মধ্য খালে ছোট একটা থোকনা, কিসের থোকনা, আঙ্গুরের থোকনা, হেবেটা কো বাবা থোকনা, কি বাবা কি গাছে ধরে নি, ওরে কথা কয় না রে, আপনাকে তো 19 সালে বোধকে বাবা ধরে গাছ, বাবা কি গাছে ধরে নি, বাবা কি হোটলার থায়নি, কেউ কি এরম না থোকনা বাঁধি রায়নি, এতে কথাটা কইলে ধইল নি, বুড়া হইলে মানুষ বুড়া হইলে মানুষ বেহুশ হয়ে যায় ঠিক নি, আরে মারহাবা কোন, আমার মুরব্বি বাবা বড় আশেক মানুষ মহাব্বতের মানুষ, আমার বাবারা গাড়ির মধ্যখানে সুন্দর একটা আঙ্গুরের থোকনা, আমি ড্রাইভারটারে ডাক দি কইলাম, ড্রাইভার রে ও ড্রাইভার তোর খিদা আমার খিদা দাঁড়াইতাম পারি না, ফাগলারা কইছে 10টায় মাইক দিব তাড়াতাড়ি যাইতে হইব, ইয়ে নয় ইয়ে নয় দুই তিন ঘন্টা উড়ে রইলাম খাইতে হই, ও জগতের মানুষ ড্রাইভার ডাক দিয়ে কো হুজুর এগুলি দেখতে আঙ্গুর, শুরুতে আঙ্গুর আকারে আঙ্গুর, লেকিন লেকিন কি কথা কয় না, মূলত মূলত প্লাস্টিক, মারহাবা কর, আমি কইলাম কি কস কি কস ঘটনা কি, এত সুন্দর দেখতে রং রং টকটকা জিরবার ফলি যেন আইয়ে পড়ে, তুই কস এগুলি আঙ্গুর না এগুলি প্লাস্টিক, কয় হুজুর আল্লাহ জাতের কসম খাইয়া কই এগুলি তো আঙ্গুর না মূলত প্লাস্টিক, আমি এবার মনের সন্দেহ দূর করিবার লাই এবার আঙ্গুরটা থোনাটার একটু কাছে আনি, দাঁতের চাউলে চাওয়াইয়া দেয় ধরি একটা জাতা দিলাম, আচ্ছা প্লাস্টিক রে যত জোরে জাতা দেন আবার জাগাত, কথা কয় না ঠিক না বেঠে, আমার বাবারা বুঝবার কোনো ক্যাপ
ক্যাপাসিটি নাই, এগুলি আঙ্গুরই আঙ্গুর, বুঝবার কোনো ক্যাপাসিটি নাই। এবার দাঁতের নিচে জাতা দেওয়ার পরে বুঝলাম এগুলি আঙ্গুর না, এগুলি তো মূলত প্লাস্টিক। এবার ইমানদারের মাথায় জ্ঞানটা চলে আসলো, ইমানদারের মাথার মধ্যে আল্লাহ পাক বুঝটা দিয়া দিল, ইমান আনতে নবীর মহাব্বত অন্তরে পয়দা করতে কোরআন হাদিস লাগে না, উপযুক্ত একটাই অন্তর লাগে। কথা কোন ও জগতের মানুষ, এবার তাকাইয়া দেখো মাথার মধ্যে জ্ঞানটা চলে আসলো, এই আঙ্গুরের থোকনাটা দেখতে আঙ্গুর, শুরুতে আঙ্গুর, আকারে আঙ্গুর, আকৃতিতে আঙ্গুর, হাকিকতে এগুলি আঙ্গুর না মূলত প্লাস্টিক। ও জগতের মানুষ, কুমিল্লা সিটির মানুষ, উনাইশার দরবারের মানুষ, শুনো শুনো, আমার নবীজি সুরতে মানুষ, আকারে মানুষ, আকৃতিতে মানুষ, হাকিকতে আল্লাহ পাকের নূর, জাতি নূরের জ্যোতি। দে দে পালে তুলে দে, দে দে হে মাঝি ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, হ্যাঁ আমি যাব মদিনা। আল্লাহ যে তারা চুপ করে যাতে করে জিন্দগি তো মদিনা নিও না, এই আমি যাব মদিনা, এবার নাও 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 নাও, আমি যাব মদিনা, এই আমি মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে, মদিনায় নবী এলো মা হাসিলে হাজার মানিক, দয়াল গাজীপুরি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার তার কিসের, হাই আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা, আমার অন্তরেতে নয়নে মদিনা, আমি যাব মদিনা, হাই আমি, হাই আমি যাব মদিনা, হাই আমি মদিনায়, মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে, মার হাওয়া কন উচ্চ আওয়াজে কন মার হাওয়া। এবার আপনারা বলেন আমার নবীজি কি আমাদের মতো মানুষ, কথা দিয়ে কয় না, নবীজি কি আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। এবার আসেন আমার গায়ে এগুলি কি, কথা কয় না, আমার গায়ে কি, আর আমার নবীজির, ওরে মারহাবা কয় না, মারহাবা কয় না, আমাদের গাম আমার নবীজির গাম মোবারক, আমরা ফায়খানা করিনি, আমাদের পায়খানা আমার নবীজির পায়খানা, ঠিক নেই। এবার আসেন কষ্ট হইতেছে, এরে একটা খারাপ বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। দরবারে দেখেন তফাতটা, আমার নবীজির দরবারে একজন ব্যক্তি আসলেন, আয়সাই আমার নবীজির সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, কি নবীজিরে সালাম দিতে কি কষ্ট লাগেনি, কষ্ট লাগেনি, কষ্ট লাগেনি, মায়া লাগেনি, মহাব্বত লাগেনি, নবীজিরে সালাম দেওয়ার হুকুম কার, আর একটু বড় করে, এখন এক গ্রুপে বইয়া দেয় আর এক গ্রুপে দাঁড়াইয়া দেয়, ঠিক নেই, সালাম লইয়াও দলাদলি চলেনি, নবীজির দরবারে সাহাবী আইসা আমার নবীজির সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সালামের জবাব নিলেন, এবার ডাক দিয়া কয় আমার সাহাবী, এরে আমার কলিজার টুকরা সাহাবী, ঘটনাটা কি, এই অসময়ে কেন হাজির হইলা, সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের একান্ত আশা, আপনি আমার মেয়ের বিয়ের মধ্যে কিছু উপহার দিবেন, আস্তে কোন ওই আমার মেয়ের বিয়ের মধ্যে আপনি
আপনি কিছু উপহার দিবেন আমার মায়ার নবীজি দুটা চোখের পানি সাইরা দিছে ডাক দিয়া কয় সাহাবী রে ওই আমার সাহাবী আয় রে আয় আমার সাথে আয় আমার নবীজি সাহাবী রে লইয়া হুজরা মোবারকের ভিতরে ঢুকলেন ঢুকিয়া নবীজি আমার জামা মোবারকটা এইভাবে উপরের দিকে উঠাইলেন উঠাইয়া এবার ডাক দিয়া কয় আমার সাহাবী তাকাইয়া দেখো আমার পেটটার দিকে ফেডের মধ্যে দুইটা পাত্তর বান্ধা রাখছি আজকে তিন দিন হয় আমার পেটে ফালি দিলে চুলা জ্বলে না ও সাহাবী রে এমন একটা সময়ে তুমি আমার কাছে আইসো তোমার মেয়ের আব্দার কিছু উপহার দিব তবে তোমারে জ্বালাইয়া দেই আমি তো গরিব মানুষ তবে জাইন্না রাখো তোমাদের নবী দুনিয়াতে গরিব কিন্তু আখেরাতে জগতের চাইতে বড় ধনী আমি নবীর দরবার থেকে কেউ খালি যায় না খালি যাবে না কথা কম ঠিক নেই আমার বাবার আরে নবীজি দুটা চোখের পানি মুছতে মুছতে সাহাবীরে সান্ত্বনা দিতেছে আর ডাক দিয়া কয় সাহাবী তুমি চলে যাও আজকে বিদায় হইয়া যাও আগামীকাল সকালবেলা তুমি আসিও আমি নবীজি তোমার জন্য কিছু উপহার মিলাইয়া রাখবো বর্তমান বাংলাদেশে পীর সাহেবের অভাব নাই যেই হালে ভির বাইর হইতে আছে সামনের দিকে মুরিদ থাক বেলা সব ভিড়ি হইয়া যাবে কথা ক এমন অবস্থা শুরু মাঝে মাঝে কিছু ভিড়ের হাল দেখলে বড় ডর লাগে মনে হয় উনাইশার মনে হয় উনাইশার কোনো আল্লাহর ওলি ছিল না আমার গাজীপুরি মনে হয় তাকো কাছে ফেল আমার আব্দুস সুবহান আল কাদেরি মনে হয় তার কাছে ফেল আমার জালালি বোধ হয় তার কাছে ফেল এমন হাল হকিয়ত এমন তাজ তবিয়ত আট দশটা সামিস লইয়া চলে বর্তমানে এমন পিসাব আসেনি বাস করেছে গাছতলায় বাস করেছে বাসতলায় ঠিক নেই ফির সাহেব এখন গাড়ি ছাড়া চড়ে না গাড়ি ছাড়া ফির সাহেবে রয়ে না কি ঠিক নেই আমার বাবারা তথাকথিত এই ধরনের নব্য পীর থেকে নিজেকে রক্ষা করতে হবে কি ঠিক নেই যদি জগতের কোন পীরের কাছে যাই এখন হুজুর ও আব্বা আমার মেয়ের বিয়ে আপনি আমার মেয়ের বিয়ের মধ্যে কিছু উপহার দেন হিসেবে খোদার গাড়া তোর মতো মরিবের কোয়াল লাগতি মারি কথা কন ঠিক নেই আরে জোরে কন আমার নবীজি দুটা চোখের পানি চাইরা দিয়া আহা আল্লাহু আকবার কন নামে আল্লাহু আকবার পুরাতন যে সকল ফির সাহেবরা ছিল তাদের দিকে তাকাইয়া দেখেন আমার জালালি ছিল একজন পীর জীবনভর মাটিতে ঘুমাইলো খাটে ঘুমাইলো না যারা গেছে তারা দেখছে তার বিছনাটার নিচের মধ্যে খ্যার থাকতো খ্যার বিছাইয়া উপরে বিছনাটা বিছাইয়া আমার জালালি ঘুমাইতো জগতে একটা ফির দেখলাম রে শানশক চিনলো না জীবনে ফাগড়ি মাথায় দিল না জরির পোশাক লাগাইয়া স্টেজে আসলো না তবুও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ইজ্জত করলো কথা কন ঠিক নেই আওয়াজ করে কন আরে ভক্তি লইতে ইজ্জত পাইতে বাড়ি লাগে না দালাল লাগে না সামিস লাগে না যেইখানে মধু আছে সেইখানে বোমর নিজে নিজে যায় ডাকতে হয় না কথা কন ঠিক মারহাবা কন আমার নবীজির দরবারে আসেন কষ্ট হয়নি কোন কষ্ট হয়নি কোন আমার নবীজির দরবারের মধ্যে আমার বাবার আরে সাহাবি আসলো নবীজির ফেডের মধ্যে দুইটা পাথর ও জগতের মানুষ কুমিল্লা সিটির মানুষ আমরা কত আরাম করি কত আয়েশ করি গাড়ি আছে বাড়ি আছে ফাঁসতলা বিল্ডিংয়ে আমাদের ফ্ল্যাট আছে ফ্ল্যাটের মধ্যে টাইলস আছে টাইলসের মধ্যে ইমি ইংলিশ কমেন্ট লাগাইয়া রাখছে আমার নবীজি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী ফেরেশতাদের নবী মানুষের নবী আঠারো হাজার জাত আশি হাজার আলমের নবী সগয় আমার আল্লাহ ফাকের নবী ফেটে দুইটা পাথর বান্ধা রাখছে
সাহাবী দুটা চোখের পানি ছাইড়া দিছে, ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে জ্বালাইয়া দেই, আমার উপহারের দরকার নাই, আমার উপহারের দরকার নাই, লাগবে না লাগবে না, আপনি নবীর মনে কষ্ট দিয়া উপহার নিতে চাই না। আমার নবীজি ডাক দিয়া কয়, পাগলা রে, তুই হয়তো বুঝবি, তোর মেয়ে তো এইভাবে বুঝবে না, তুই এখন বিদায় হইয়া যা, কালকে সকালে আসবি, আইসাই আমার সামনে হাজির হবি। সাহাবি চোখের পানিগুলি মুছতে মুছতে ঘরে চলে আসলো, মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, বেয়া দবিটা মাফ করেন, আমার রসুলের কাছে আপনি আমার দরখাস্ত রাখছেন নি। পাগলি রে, উপহারের কথা কইস না, আমার দয়াল আজকা দুই দিনের উপাস, দয়াল আমার তিন দিনের উপাস, দুই দিনের উপাস, ফ্যাটের মধ্যে দুটা পাথর বান্ধা রাখছে, আমার দয়ালের কাছে উপহার ছাইয়া আমার নিজের মুখটা ছোট হইয়া গেছে, চোখের পানি ঝরতেছে, মেয়েটা ডাক দিয়া কয়, তাহলে আমারও উপহারের দরকার নাই, এই নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার বাবার আরে, পরের দিন সকালবেলা তবুও সাহাবি নবীর আদেশ আসতে কইছে, আমার নবীজি আগেই বইলা দিছে, সাহাবি তুমি আসা আমার হুজরার গেইটের মধ্যে, হুজরাটা তো লাগানো থাকবে, তুমি যদি ডাক দাও মানুষ তোমারে ডাক দিতে দিবে না, তুমি ডাক দিও না, ঘরের সামনে আইসা, হুজরার সামনে আইসা, তুমি কড়াড়ারে একটু লাড়া দিও, জোরে কন সুবহানাল্লাহ, তুমি কড়াড়া লাড়া দিলেই আমি নবী বুঝবো আমার পাগলাই আইসা গেছে। নবীজি পাগলের ডাক শুনেনি, উম্মতের ডাক শুনেনি, আজকের কুমিল্লা শহরের মানুষ নবীরে ডাক দেয়, আমার নবীজি জানেলি। আমার বাবার আরে, এবার সাহাবি এবার পরের দিন সকালবেলা গেল, যাইয়া ঘরের দুয়ারের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া কড়াডার মধ্যে একটা লাড়া দিছে, যেই মাত্র লাড়া দিছে আমার নবীজি হুজরা মোবারকের দরজা খুললা, সাহাবিরে ঘরে ঢুকাইয়া নিছে, সাহাবি ঘরে ঢুকছে, আমার নবীজি ঘরে, হুজরা মোবারকের ভিতরে দিছে এবার সিটকারিটা লাগাইয়া, হুজরার ভিতরে সাহাবি আর আমার নবীজি, নবীজির পেটে পানি নাই, নবীজির পেটে খানা নাই, আমার নবীজি উপাস, এমন সময় ডাক দিয়া কয়, পাগলা, তোমারে যে কইছিলাম একটা বোতল আনতে লগে করি আনছুনি, কয় ইয়া রাসূলুল্লাহ, বোতল তো লইয়া আইছি, কয় কই, কয় বোতলটা দাও, সাহাবি বোতলটা দিল, আমার নবীজি বোতলটা হাতের মধ্যে লইল, লইয়া এবার বোতলটার কাছে থুইয়া আমার নবীজি জামা ডারে এইভাবে উল্ডাইয়া নিজের হাতটারে কসলানো আরম্ভ কইরা দিছে। ওরে সুবহানাল্লাহ, আটকি রইছে রে, হাতটারে কসলাইতেছে, আমার নবীজির দেহের মাংস পেশির সাথে জগতের কোন মাংসের তুলনায় আসেনি। আমার নবীজি হাতটারে কসলাইতেছে, কসলাইতেছে, কসলাইতে কসলাইতে দেখবেন শরীরের হাড়টারা যদি আপনি কসলাইতে থাকেন, কিছুক্ষণ পরে পশমের গোড়া দিয়া ঘাম বাহির হবে, কথা কয় না। আমার বাবার নবীজির হাত মোবারকটা লাল হইয়া গেছে, টকটকিয়া লাল হইয়া গেছে, ও জগতের মানুষেরা রে, এরে আমার কুমিল্লাবাসী শোনো, আমার নবীজি হাতটারে কসলাইয়া কসলাইয়া এবার গামগুলি বাহির হইয়া গড়াইয়া গড়াইয়া ওই কনি বাইয়া নিচের দিকে যখন পড়ে, আমার নবীজি বোতলটা নিচে ধইরা রাখছে, বোতলের মধ্যে নবীজির গাম মোবারকটা ফুরাইল, এক হাতের গাম দিয়া বোতলটার কিছু অংশ আর এক হাতের গাম দিয়া বোতলটার কিছু অংশ, দুই হাতের কসলাইয়া গামগুলি বাহির হইয়া এবার মুখটা লাগাইয়া সাহাবির হাতের মধ্যে দিয়া কয়, সাহাবিরে, তোর মেয়ের বিয়েতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এটাই হইল একমাত্র উপহার। বোতলটারে হাতের মধ্যে লইল, নবীজির নুরানি কদমের মধ্যে দুইটা সুমা দিল, আরে জোরে কইলা সুবহানাল্লাহ, বর্তমানে হজ করতে মক্কা শরীফ যাইয়া আসওয়াদ পাত্রে সুমা দেয়নি, দেয়নি, কারণ কি? কারণ হইল আসওয়াদ পাত্রে সুমা দিলে জীবনের গুণা, যতরা চুপ করে রয়েছে তারা বোধ এটা বিশ্বাস করেন না, আমি জানতাম চাই জীবনের গুণা। আমার বাবার আরে, পাথরের যদি এমন ক্ষমতা, এর পাথর তোরা তো পাওয়ার কেন, এত পাওয়ার কেন, কয় আমার পেটের মধ্যে আমার বুকের মধ্যে আল্লাহর নবীর কদম মোবারক,
পাথর ডাক দিয়া কয় এই পাথর আমি পাথরের গায়ে আমার নবীজি চুমা দিয়া লালা মোবারক যেই দিন লাগাইয়া দিছে ওই দিন আমি পাওয়ারফুল হইয়া গেছি সমস্ত জগতের মানুষ যদি আমি পাথরের গায়ে চুমা দেয় আর সমস্ত জগতের মানুষের পাপগুলি আমি আমার পেটের মধ্যে হজম করব কিঞ্চিত পরিমাণ আমার কষ্ট হবে না আমার বাবার আরে নবীজির চুমা মুবারক লালা মুবারকের যদি এই পাওয়ার আমার নবীজির কেমন পাওয়ার সুবহানাল্লাহ গান নবীজি আমার সাহাবীর হাতের মধ্যে চুমাটা দেওয়ার পরে নবীজি বোতলটা দিল সাহাবি বোতলটা লইয়া চলে আসলো মেয়েটা তো ঘরের দরজায় দাঁড়াইয়া রয়েছে অপেক্ষমান আমার নবীজি কি উপহার জানি দেয় মেয়েটাই অপেক্ষায় বইয়া রয়েছে এই মেয়ে তো সাধারণ মেয়ে না এই মেয়ে তো আমার নবীজির পাগল কি ঠিক নেই বাবার আরে ওই আমার উনাইসার দরবারের নবীর প্রেমিকেরা রাত্রিটাই অনেক বেশি গভীর হয়ে গেল এরে আমার নবীর প্রেমিকেরা সাহাবায়ে কেরাম আমার নবীজিরে কেমন ভালোবাসত সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন মানত মেয়েটা দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে ডাক্তারে লইছে লইয়া মেয়েটা বোতলটারে লইয়া এখন আর খোলে না ঘরের ভিতরে ঢুকিয়া গেছে দরজাটা লাগাইয়া বোতলের মুখ কাটা খোলা মাত্র এমন একটা গ্রান বাই হইছে রে মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ পাকের জাতের কসম রে জগতের মানুষ দুনিয়াতে কত আতরের গ্রান আমার নাকে লাগলো কত ফুলের গ্রান নাকে লাগলো আমার কাছে মনে হইতেছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি আতরের গ্রান এই মাত্র আমার নাকে লেগেছে আমার বাবার আরে মেয়েটার বিয়ে হয়ে গেল বোতলটা রাখিয়া দিল স্বামীর বাড়িতে যায় আত্মীয়র বাড়িতে যায় এইখানে যায় সেইখানে যায় যেই জায়গার মধ্যে যাক না কেন ওই মেয়েটা আতরটা গায়ের মধ্যে এভাবে একটু লাগাইয়া যায় সমদিনার আনাসে কানাসে এক রোড একদিন এক জায়গায় মেয়েটা যাইতে যাইতে আতরের খবর সমস্ত মানুষের কাছে হয়ে গেল এমন একটা জানাজানি হইল সমস্ত মানুষ জানিয়া গেল এই মেয়েটার কাছে এমন একটা আতর যেই আতরটা লাগাইয়া ওই রাস্তা দিয়া যদি কেউ যায় ওই আতরটা লাগাইয়া মেয়েটা যদি কোনো রাস্তা দিয়া যায় সপ্তাহ ব্যাপী ওই রাস্তা ওই মহল্লা থেকে মেশক আম্বরের খুশবু পাওয়া যায় বাবার বাবারা পাড়ার লোক মহল্লার লোক দেশের লোক আত্মীয় লোক সমস্ত লোক একসাথে জড়ো হইয়া মেয়েটার কাছে এসে ডাক দিল ডাক দিয়া কয় পাগলনি রে এরে পাগলনি এত বড় দামি আতর এত বড় খুশবু আতর তুমি কোথায় পাইলা কোথা থেকে আনলা মেয়েটা ডাক দিয়া কয় কোনো অহংকার নাই কোনো তকাব্বরি নাই কোনো বাহাদুরি নাই কোনো অহংকার নাই কোনো তকাব্বরি নাই আমার কাছে যে আতরটা এসেছে এটা ইয়ামানি আতর না এটা আরবের আতর না এটা তুরস্কের আতর না এটা তো বাগদাদের আতর না এটা পৃথিবীর কোনো আতর না এটা হইল আমার মায়ার নবীজির ঘাম মোবারক আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর ঘাম মোবারক থেকে সপ্তাহ ব্যাপী মেশক আম্বরের গ্রান পাওয়া যায় ওই নবীজিরে আমাদের মতো মানুষ বলা যাইব নি আওয়াজ করে জোরে জোরে কষ্ট হইতেছে ওরে জোরে জোরে কন মার হবা আর একটু জোরে বালানা সুন্নি হইয়া থাই গো ও হাবি সবডি মনে হয় ওহাবি হয়ে যাবে যে তারা চুপ করে রয়েছে জোরে কন ওহাবি বালানা ওহাবি বালানা কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি মাইনা মাইনা ও ও হাবি বালানা ও হাবি বালানা নবীজিকে মাটি বলে বাংলার ওহাবি যারা কি ঠিক নেই নবীজিকে মাটি বলে 72 দলের আলেম যারা নুরুন আলা নুর নবীজি বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ বাইরে বলেন মিনাল্লাহে নু
जी मीनल्ला है जी कुरान खुला देखो ओ हबीब ओ हबीब वाला ना सुन्नी होया ও হাবিব আলা না সুন্নি হইয়া আমি জানতাম চাই আমার নবীজি আমাদের মতো মানুষ নি এবার নবীজিরে মাটির মানুষ কইলে তার ঈমান থাকিব নি আস্তে গান জোরে গান আমার নবীজি কি ওয়াজ মনে হয় যে নতুন শুরু হয়েছে জানতাম চাই আমার নবীজি কি মানুষের দোষ নাই মানুষ সাউন্ড পায় না সঠিক সময়ে আমি জানতাম চাই আমার নবীজি কি আর একটু জোরে আমার বাবার আমার নবীজি নূর নয় সবাই অং বরং আল্লাহ ফাকের জাতি নূর কি ঠিক নেই কবি নজরুল গাইয়া গেছে নবী মোরে পরশমণি নবী মোরে নবীর নামে জপে যে জন নবী মোর পরশ মনি নবী মোর নবীর নামে জপে যে জন কি কথা কোন ঠিক নি আমার বাবারা নবী মোরে নূরে খোদা তার তরে সকলে ফায়দা আদমের কলবেতে তার ওই নূরের রোশনি ঠিক নি নিদানে আখেরাতে তরাইবেন ফুলছে রাতে নিদানে আখেরাতে করিবে সেই তরণি নবী মোরে পরশ মনি নবী মোরে নবীর নামে জপে যে জন কি ঠিক নি আমার বাবারা অষ্টম শ্রেণী পাস কবি নজরুল বুঝলো আন্তর্জাতিক মাওলানা বুঝলো না কি ঠিক নি কবি নজরুল বুঝলো মহতামিমে বুঝলো না কি ঠিক নি জানতাম চাই আমার নবীজি কি এবার আসেন তিরমিজি শরীফের একখানা হাদিস দিয়া শুরু করি আপনাদের কি কষ্ট হইতেছে আওয়াজ করি কান কষ্ট হইতেছে রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিয়ানাতিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ ফাইজা আহসানু ইনদি মিনাল কামারি জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না ওয়াজার বন্ধ এটা কো ব্যক্তিনের ঘুম আইছে এই ঘুমের মধ্যে আর চলবে না আপনাদের কি কষ্ট হইতেছে আল্লাহু আকবার বাবা আর পরবর্তীতে বক্তা আছে বক্তা কি আর আছে জিকির তো করাইলেন না না ঘুম গেলেও তো আর হবে না তো সময় হয়ে গেছে তো আপনার বারোটা সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো শরীফের হাদিস এবার সাহাবাই কেরাম হযরতে জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছে এর জগতের মানুষ আমি একদিন চাঁদনি রাতে আকাশের দিকে তাকাইলাম তাকাইয়া দেখি আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ফুটফুটাইয়া ফুটি রইছে আলো দিতেছে আমি এবার একবার আকাশের দিকে তাকাই আর একবার হঠাৎ করে পিছন দিকে তাকাইলাম তাকাইয়া দেখি আমার মায়ার নবীজি আমার পিছনে দাঁড়াইয়া রইছে দেহ মোবারকের দিকে তাকাইয়া দেখলাম আমার নবীজির দেহ মোবারকের মধ্যে লাল রঙের একখানা চাদর মোবারক নবীজির দেহে লাল রঙের একখানা চাদর মোবারক দেখা যায় হযরতে জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কইতেছে কই আমি এবার একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আর একবার আমার মায়ার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই আমি এবার তাকাইয়া দেখলাম উপলব্ধি করলাম জগতের মানুষের আরে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির দেহের সৌন্দর্য অনেক গুণে বেশি দেখা যায় মারহাবা কোন মারহাবা কোন জোরে করে ইয়া রাসূলুল্লাহ এবার আসেন বাইহাকি শরীফের একখানা হাদিস বলবো কষ্ট হইতেছে আমার বাবারা আমার মা আপনার মা জগতের মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে জোরে কোন আল্লাহু আকবার আমার মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাত্রেবেলা সিলাইয়ের কাজ করতেছে মারহাবা কোন
আমি জানতাম চাই আমাদের মামে লোকদের সিলাইয়ের মেশিন আছে নি কসু আছে কসু আছে এই উনাইশার বাজারের মধ্যে টেইলার্স মাস্টারের যদি জিজ্ঞান ইমাম সাহেব হুজুরের বউ থেকে শুরু করে আন্তর্জাতিক বক্তার বউয়ের বডির মাপ কত টেইলার্স মাস্টারে জানে ওরা হাসি উড়ে আলা দিছে কথা কি ঠিক নি যাইবেন কো যাইবেন কো কই যাইবেন আপনি যাইবার লাইন নেই লাইন নেই লাইন নেই সুযোগ নাই কই যাইবেন বাপরে বাপ দেশের মধ্যে কত লোক যে দেখতে আছি এখন সারা দেশের মধ্যে যাইয়া কত হুজুর কত মোল্লা কত ডোল্লা দেখলাম জীবনে কথা কি যাইবেন কই পুরুষ হইল নারীর বেড়া কথা কন কালি ওর হিসেব করছে আরে মাইয়া জগতের ফুল মাইয়া যারে কৃপা করে তরাই বেদুকুল মাইয়া জগতের ফুল কি ঠিকই মেয়ে হইল জগতের ফুল মেয়েরা হলো মায়ের জাত মেয়েদের গায়ে থাপ্পড় দেওয়া যাবে না মেয়েদেরকে আঘাত করা যাবে না মেয়েদেরকে কঠোর শাসন করা যাবে না মেয়েরা হলো জান্নাতি প্রোডাক্ট আপনারা যারাই আছেন একজনের জন্য সত্তর জন কথা কয় না কতজন দুনিয়ার মধ্যে আপনার বোগা কালা আসেনি না কারো কালা বো নাই জাতার আছে ব্যক্তিনির বো নায়িকা পূর্ণিমার মতো কি জানতাম সেই বোগা কালা আসেনি মনটা খারাপ করে গেল না আপনার বউটা আসলে মূলত কালা না হাসরের ময়দানে বিচার আচারের পরে আপনি যখন জান্নাতে ঢুকবেন আল্লাহ আপনার একটা কুরসি বানাই দিব এক একজন জান্নাতির জন্য এক একটা কুরসি আপনি জান্নাতের ভিতরে ঢুকে যাবেন কথাটা মনে হয়েছে যার কারণে লগে দিয়ে কইয়া লাগ দিয়েছে অসুবিধা হয় নাকি জান্নাতের ভিতরে ঢুকবেন এবার জান্নাতের মধ্যে একটু বেয়া হয়ে বইবেন বইয়া এবার জান্নাতের চেহারা সুখ সৌন্দর্য একটা পলক দেখিয়া একটা রূপে তাকাইয়া থাকবো বম্বতের বন্দার খবর থাকবে না হঠাৎ করে পিছন থেকে একজন আপনার গাড়ের মধ্যে হাত দিব চেয়ারের ভিতরে মারহাবা কর এতে পাগলা কই কিরে জান্নাতের মধ্যে আইলাম এখানে তো কোনো ডিস্টার্ব থাকার কথা না খোদারা জান্নাতের সৌন্দর্য উপলব্ধি করতেছি ফিসিদি গায়ে হাত দিল কেডায় এতে বেয়া হইয়া দেখে আয় গোটা নাকি কিরে রইমে তুই আইলা কো তুই জানো মারহাবা কি কইলেন লা পাগল নিয়ে এবার মুস্কি হাসি ডাকি দিয়া কয় আমি আপনার রহিমা দুনিয়াতে আমি আপনার কত খেদমত করলাম কত মায়া করলাম কত যত্ন করলাম শীতের রাত্রিতে বারোটা একটা দুইটা তিনটা পাঁচটা বাজে আপনার জন্য ওজুর পানি উঠাইলাম ঘরে আসার আগে প্রিয় খাবার লইয়া আপনার জন্য বইয়া রইলাম জীবনে কত খেদমত করলাম আজ গাই আপনার মহাব্বতে আপনি জান্নাতে আসছেন আপনার খেদমতে আমার আল্লাহ পাক আপনার কাছে আমারে পাঠাইয়া দিছে সকলে বলুন মারহাবা প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন এ বেড়া হইল প্রধান বক্তা বেড়া হইল প্রধান বক্তা কি ঠিক আছে যাতে প্রধান বক্তা যে বেড়া এ বেড়া আমি ব্যাকে শেষে এটা হইলো হিসাব কি কথা কম হাজার হারি দিয়ে বেড়া ওয়াজ করে এতে কেন প্রধান বক্তা হবে আমি রেডি হিয়েছে কেটা আমি এত আন্তর্জাতিক না যদি এত পাঠাড়া হয় হাজারে ওয়াজ করার পরে এটা কি হইব এত সিরিয়ালে থাকবো সাত নম্বর এটার নাম আন্তর্জাতিক কাজে হোক কি কথা কন মিয়া ডিসিপ্লিন যেখানে নাই সেখানে আল্লাহ রাসুল নেন কথা কন আমি বড় হয়ে গেলাম দুনিয়ার কাউরে আর আমি টাইম দিলাম না সব হ্যাঁ কুড়া কি কথা কন ঠিক নেই তরিকতে দাখিল হওয়ার পরে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়রিপ দমন করতে হবে কি হবে না কি ঠিক নেই আমার বাবারা কষ্ট হইতেছে নাকি ওরে সিন্না মানুষ ধর রে তোরা সিন্না মানুষ ধর রে এখন দেখার শুনতে মানুষ পাগল হয়ে যায় সিন্না মানুষ ধর রে তোরা সিন্না মানুষ ধর রে মানুষ দা মানুষ বানাইয়া মানুষ দা মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে সিন্না মানুষ ধর রে তোরা সিন্না মানুষ ধর রে কি ঠিক নেই বাবা রে কি বলিব তার তুলনা কায়া ভিন্ন প্রমাণ হয় না জীববাদী
পশু পাখি যত এ সংসারে দুটি ভান্ডার পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে চিন্না মানুষ ধরে তোরা চিন্না মানুষ ধরে মারহাবা কি কইতেন না জোরে কর না মাশাআল্লাহ উচ্চ আওয়াজ আল্লাহু আকবার আমার মা আপনার মা মারহাবা কোন হযরতে আয়েশা আমাদের কি বাহ যেতারা বই রিছে তাকে বোধহয় আন্টি আমি জানতাম সাই হযরতে আয়েশা আমাদের কি মা কইতে কি লজ্জা লাগেনি আর মারে মা কইলে হাসরের ময়দানে নাজাত পাবি নসেত আটকি বীরে সন্তান নবীজির স্ত্রী আমাদের কি ব্যাক কলের দল নবীজি আমাদের মত মানুষ কয়নি যদি জগতের কোন মোল্লার বউ মারা যায় আরেকজন বিয়ে করলে অসুবিধা হইব নি কথা কন আমি আমি মুফতি সাহেবের বউ আরেকজনে বিয়ে করলে কোনো অসুবিধা আছে নি লেকিন আমার নবীজির স্ত্রী বিয়া করন যাইব নি তোরে দুনিয়াতে পাবলিকে লাইতাইব কবরে গেলে ফেরেশতায় কি লাইব হাসরে গেলে বেজ্জত হবি অবশেষে জান্নাতে পিড়া খাবি কথা কোন ঠিক নেই নবীজির স্ত্রী আমাদের কি কয় কে আল্লাহ কয় উম্মাহাতুল মুমিনিন সুবহানাল্লাহ কোন এখন বাংলা বই লেখা রাখছে বিবি আয়েশার জীবনী দুইটা থাপ্পড় দিয়ে মারতাম মনে হয় নিরুতরে ধরি আচ্ছা আমি আপনার করে জিজ্ঞেস করতাম চাই আপনি মাস্টার ডিগ্রি পাস বিআইপি জামাই শ্বশুর বাড়িতে গেলেন যদি এবার আপনি শাশুড়িরে আফা কন কি আপনার জন্য কি দেশি মুরগি না জোতার বাড়ি আল্লাহ কয় নবীজির স্ত্রী আমার বন্ধুর স্ত্রী সমস্ত জগতের মা এতে কিতাব লেখে বিবি আয়েশার জীবনী মারে কয় বিবি আমি জানতাম চাই তার জন্য আছে কি ওরে কথা কয় না আমার মা আপনার মা জগতের মা ইমানদারের মা মুমিনের মা মারহাবা কোন আমার মা রাত্রিবেলা সিলাইয়ের কাজ করতেছে আরে এবার হঠাৎ কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি এবার তাকাইয়া দেখলাম আমার হাত থেকে কাজ করতেছি হঠাৎ করে সুইটা পড়ে গেল এখন কার জমলায় কারেন্ট আছে আইপিএস আছে সৌর বিদ্যুৎ আছে আসেনি ও বাবারা জেনারেটর আছে তখন কার জমানায় কারেন্ট ছিল না জেনারেটর ছিল না আইপিএস ছিল না সৌর বিদ্যুৎ ছিল না ছিল না আম্মাজান আয়েশা সিদ্দিকা কয় আমি আয়েশা কুফি দিয়া বাতি দিয়া অনেক অনুসন্ধান চেষ্টা করিয়া আমার হারানো সুইটাই আমি খুঁজে পাইলাম না আমি অস্থির হয়ে গেলাম আমি কনফিউশনে পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম এমন সময়ে হঠাৎ করে আমার মদিনার নবী আমি আয়েশার হুজুরাতে তাশরিফ এনেছে ওরে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে রাসূল এসেছে আরব দেশে মানব বেশে নূরের এক পুতুল এসেছে আরব দেশে মানব এসেছে হাবিব জোরে জোরে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা রে হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় এমন সময়ে আল্লাহর বন্ধু আমার মায়ার নবীজি আমার হুজরায় তাশরিফ এনেছে যেই মাত্র আমার মায়ার নবীজি হুজরা মুবারকে তাশরিফ এনেছে আমার নবীজির নূরানি দেহ মুবারকের আলোতে আমার পুরো হুজরা ঘর আলোকিত হইয়া গেছে কই যেই
খুঁজে পাইতা হইলে আমার কোন অসুবিধা হইল না। জোরে জোরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সাগর আয়ের সাগর দেখে আমে না মায়ের কোলে শিশু পুত্র ইসলাম দোলে আজকে খুশির ঢল নেমেছে দুশর সাগর সে দেখবি যদি আয়ের সাগর সকলে বলেন মারহাবা উচ্চ আওয়াজে কোন মাশাআল্লাহ পরিশেষ শেষ হিসাব শেষ ডাক শেষ গান শেষ কথা ডাক দিয়াছেন মারহাবা কন না ওই মারহাবা কন ওরে ডাকে দিয়াছেন গাজীপুরি আমারে রইব নায়ার হে হায় রে ডাকে দিয়াছেন দয়ালামা রইব নায়ার ওই আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখালা পাইলাম আমি দেখা ওই আমি কত জন রে কত কি দিলাম মরণ কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা হয় মামার সঙ্গের সাথী আমার সঙ্গে কেউ হলো না রে রই বলায়ার তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়া রই বলায়ার সকলে বলেন মারহাবা উচ্চ আওয়াজে কোন মাশাআল্লাহ জোরে জোরে কোন আল্লাহু আকবার প্রত্যেকটা জবান জবান একসাথে উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আমার বাবারা আমি মোটামুটি দুই ঘন্টা